আজকে আমরা আউটিং এ যাব কতদিন পর, তাই রে? আজকে আমরা একটা কোয়ালিটি টাইম কাটাবো। কয়ডা টাহা দেন স্যার, অন্ধ মানুষ রে টাহা দেলে আল্লাহ আপনি রে টাহা দেবে। ও স্যার কয়ডা টাহা দেন, এই কি কি হইছে স্যার? কয়ডা টাহা দেন, অন্ধ মানুষ হয়ে দেই রে। হ্যাঁ, তোমার টাকা দিব, টাকা কাছে কোনটা না কিন্তু একটা দিব, যাওয়া কিন্তু বিরক্তিকর। বেবি, এই যে চাকা পাংচার হয়ে গেছে, যাবো তো। কাজ করি বেবি, আমরা না গাড়ির ভিতরে বসে কোয়ালিটি টাইম কাটাই। বেবি ডোন্ট গো, বেবি বেবি। এখানে কত আছে দেখ, তুই সব খুশ হিসাবে জানি কিরকম গরমিল লাগতেছে আজকে আমার কাছে। ভাই আপনি কি করতে চাইতেছেন ভাই? আমি টাকা মারি ভাই, আমি টাকা মারি ভাই। হ্যাঁ হালা পালা, আমি কইছি তুই টাকা মারস। হ্যাঁ এরকম করতেছিস কে? দক্ষিণ পাশে কাস্টমার ভরা ছিল, তুই আমার কি বুঝাস? হ্যাঁ আর আমি উত্তর পাশে বুঝি কাস্টমারই আসিল না, তুই কেমনে আমার থেকে 550 টাকা কম কামাস? আমি চোর, আমি চোর, এটাই তো বলতে চাইতেছেন না? আমি টাকা চুরি করছি, লোন আমার চেক করেন, সততার কোনো মূল্য নাই, এই আমার অবদান পাইলাম আমি। চেক করেন লোন, লোন কিন্তু ওই তুই বুঝাস ওস্তাদ আমার হিসাব দিতে হয়, ওস্তাদ আমাকে লেখা কম করে, এই পুলিশ দাদা আম করে দৌড়ানি না দেয়, লৌড়ানি না দেয়, এর লেগে সব কিছু আগের থেকে ঠিকঠাক করে রেখে দেয়। এটা তো আমার টাকা পয়সাটা ঠিকঠাক বুঝাই দিতে হবে, হইব না? এই 550 টেলে আমি কবরে যাবো। হাসে ফেলি ক, তাড়াতাড়ি আউন দেব না, আমি কামের মধ্যে আছি, আইতেছি, ফোন রাখ। আমি চোর, আমি চোর, আমি চোর। এই শেখুর বাচ্চা লাত্তি দিয়ে কিন্তু ভ্যানেরতে ফালাই দিমু। যেই কথা আছে কইছেন ভাই, আমি আর বাচ্চা থেকে কোনো লাভ নাই ভাই। এডি গোস গাস কইরে বাড়ি যা, সকাল সকাল চলে এই লাইনের বাড়ি, কালকে কাম কাজটা ঠিক মতো করিস বেড়া। আরে এলো, এইতে বলে খেয়ালি দিয়ে যান, আমি ফকির ইনসান, আকি রাতে সোয়াল বাইবেল পার সমান। এমন ভাবে ফোনে কল দিছস, দৌড়ে ইয়ে চলে আইছি, আর কি কবি কথা তাড়াতাড়ি। যেটা চুলকাইতেছেন এটা চুলকানো আগে বন্ধ করেন, এতদিকে চোখ যাইকে। হ্যাঁ চুলকাইলে চুলকাবো না, কি কবি ক? আপনি ভিক্ষা করে ছাড়বেন? ওই তোর লগে দেখা হইলে তুই একই টেপ রেকর্ডার বাজাস কে? ভিক্ষা করে ছাড়বেন, ভিক্ষা করে ছাড়বেন, তোর একদিন কইছি না এই কাম আমি ছাড়ুম না, আর এই কামের মধ্যে খারাপ কি দেখছস? আমার কাম কত বড় কাম তুই জানো? হাত পাতলি 50-100 টাকা পাওয়া যায়, এখন 50-100 টাকার নিচে কবি কে দেয়? ঠিকভাবে তো টাকা কামাই করতে পারেন তাই না? আমি যখন ভোরবেলা কামে যাই তখন দেখি মেন রাস্তার মধ্যে টুকরি আর কোদাল নিয়ে মানুষ খাড়া দিছে, মাটি কাই টাক টাকা ইনকাম করে। অমনে টাকা কামাই করে খান, শান্তি পাবেন, ওটা হালাল টাকা।
এই বান্দির ঘরে বান্দি এই কোনটা হারাম টাকা কস হ্যাঁ তুই কয় বাসায় কাম করস কে তিন বাসায় কয় ঘন্টা কাম করস ছটা থেকে পাঁচটা কয়টা একা মাস পনেরো হাজার টাকা কামাই বান্দির ঘরে বান্দি আমি যে রাস্তায় খারাই মাস শেষে আমি পঞ্চাশ হাজার টাকা কামাই পঞ্চাশ হাজার টাকা কামাই হ্যাঁ বিশ্বাস হয় না বিশ্বাস হয় না না আজকে তোর বিশ্বাস করে এই নেন আরডি ম্যাঙ্গো মিল চুমুক দেন আর সাথে ধুয়ে যান আঙ্কেল দুটো আরডি চকলেট মিল দিন তো আমার একটা আরডি ইউএইচটি মিল দেন অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস আয় ভিতরে আমি বিয়ার আগে কিছুই করুম না তোর কইছি না একদিন তো ডলাস কে আমার ঘরে আইতা আয় ঢুক পঞ্চাশ হাজার টাকা কোন দিক দিয়ে ঢুকি আর কোন দিক দিয়ে বাইর হয় অহনি বুঝবি আমার সুপার হিরো নাম্বার ওয়ান সাকিব খান এরা তো বেলেন্ডার আপনি কি করেন এরা দিয়ে জুস বানায় খাই রাইতের বেলায় কমলা আর মালটা রিসিপ রেখে খাই আর গরম বেশি পড়লে তরমুজ আর সকালবেলায় টক দিলে ফাইটটা লাপসি বানায় খাই আর কামে যাই শরীর স্বাস্থ্য ঠিক থাকে বিয়ার পরে শক্তি টক্তি লাগবো না এটা কি কম্পিউটার মনিটর মাঝে সাঝে তোর কথা বেশি মনে পড়লে নায়িকাগুর ছবি কি মিলানোর চেষ্টা করি তোর সত্য কথা কোনো নায়িকা তোর থেকে বেশি সুন্দর না টেলিভিশন সিডি চালানোর মেশিনও আছে বিয়ার সাথী তো করি নাই রাইতের বেলা দেখে দেখে কাম চালাই তাহলে তা আসল জিনিস দেখাই নেই হা করে এডি কি দেখস সব চাইতে দামি জিনিসটা দেখাই আমার ঘরে এর থেকে বেশি দামি জিনিস আছে ধর 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 আপেল ফোন তিন ফুটওয়ালা ক্যামেরা দেখছ ওয়াল্লাহ আমি যে বাড়িতে কাম করি ওই বাড়ির সাহেব এই ফোন চালায় এরম তিনটা ক্যামেরা একেবারে ছেমটু ছেম আপনি নিশ্চয় চুরি করছেন চুরি করতে যাবো কে তাই ফোনটা সোর আইফোন এক লাখ চল্লিশ হাজার টাকা দামের ফোন চল্লিশ হাজার টাকা দিয়ে লইছি বাইরে লয়ে যাই না রাইতের বেলায় এখানে বই বেগুতাগুতি করি আপনি যত যাই কন আপনি একটা ভন্ড আপনি ভন্ডামি করে টাকা কামান আপনি ভন্ড এই খারা এই খারা এই বন্ধু এই খারা কইতেছিস এই এই তুই ভন্ড দৌড় দিলি কি লাগে কি কইতেছিস তুই শুনেন আপনি যে বেলেন্ডার দেখাইলেন না আপনার বেলেন্ডারে জুস খাওয়ান লাগবো না আপনার বিয়ের পর আমি নিজে পারার মধ্যে বাইটা জুস বানায় খাওয়াবো ওই যে টক দই না কি খান সকালবেলা আমি গ্যালাসের মধ্যে ফাটে আপনার টক দইয়ের জুস খাওয়াবো আর ওই যে কম্পিউটারের মধ্যে যে নায়িকা গো নাচ দেখেন আপনি না কইছেন নায়িকা করে ভাল লাগে না আমি সুন্দর বিয়ার পর আমি আপনার কথা দিতেছি আমি আপনার দিনে রাইতে যখন কইবেন তখন নাচতে দেখাম আর আমার সাকিব খান লাগবো না আমি তো আপনার ভালোবাসি সাকিব খান না আপনি তো আমার সাকিব খান আপনি আমার হিরো আরে মান্দির ধরে মান্দি তুই বোঝাস না কেন ভালো তো আমিও তোরে বাসি এর লেগে তো কইতেছে আমার ঘরে টাহা লাগবো আমার ঘরের বউ যায় মাইজের বাসা বান্দি গিরি করবো এটা তো আমি হইতে দিব না দরকার না আমি আমার বাসায় তুই বান্দি রাখো তোরে রান্না বান্না করে খাওয়াইব আমি তো তোরে কাম করতে দিতে পারবো না বিয়ার আগে তো আমার ঘরে টাকা কামাই দিব তুই বুঝোস থাকে আমার লাগবো না কিছু আল্লাহর দোয়াই লাগে আপনি এটি সাইরা দেন আপনি এসব বন্যা মিস আইরা দেন আল্লাহর দোয়াই লাগে আপনি যদি কোনোদিন বিপদে পড়েন তখন কি হইব যদি ধরা খান তখন কি হইব আপনি এত কিছু বুঝেন এটা বুঝেন না আমি সুখে থাকতে চাই তো
মানুষ পালা না ভিতরে কিছুই আসল না শুধু ফেক 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 সেহারা দেহাই যায় কয় রাতের নাম দিয়া মানুষের কাম দিয়া আমি টাকার পাহাড় বানাই যাই কি ভাই সিগন্যাল তাই বললেন যে টাহা হিসাব করতে আসছি তো টাহা দে এমন টাহা হিসাব করবেন কি লাগে ভাই টাহা না আমরা রাইতে হিসাব করি অন থেকে আর রাইতে হিসাব হইব না প্রতি সিগন্যালের পর পর এখন হিসাব হইব টাহা দে কি লাগে ভাই কারণ হইতেছে রাইতের বেলা হিসাব করতে গেলে ঘর মিল হয় ওই ঘর মিল আমি মাইনা লইতে আরুম না এর লেগে প্রতি সিগন্যালে হিসাব করুম দে এনে আছে 32টা আর এই কয়েন আছে সব মিলায় 5টা ভাই 42টা হালাল পোহালা আমি তিন সিগনালে খারায়া কাস্টমার করতে টাহা লয়া আমার 475টা হইলো তোর 45টা কেমনে হয় আমি তো নিজের চোখে দেখছি তুই প্রত্যেকটা গাড়িতে গেছিস কাস্টমাররা তোর টাহা দিছে আমি 10টা গাড়ির কাছে গেলে আমার দুইটা গাড়িতে ভিক্ষা দিছে তোর তো 8টা গাড়িতে ভিক্ষা দিছে টাহা বের কর আমি তো মৃত্যুক ভাই আমি তো তোমার মিজা কথা কইতেছি না আল্লাহ আকাশটা ভাঙিয়ে আমার মাথার উপরে পড়ু গেল আমি মরে যাই গেল মাটি ভাড়ায় দাও ঢুকবো এন্ডাই আল্লাহ আজকে আকাশ ভাঙা লাগবো না আমি তোর মাথা ভাঙতেছি টাহা বের কর তুমি আমার বিশ্বাস করতে শুনাই দাও আমার পকেট দাও দেখি তো অর্থ আমি টাহা বের করতে গেছি টাহা বের কর দেও ওই তোর জামার নিচে লাল নীল বেগুনি গুলো কি দেখা যায় ওই জামা উঠা জামা উঠা জামা উঠা এইটা এটা তো তালি গেঞ্জি ছিঁড়ে গেছে গা জেন কতগুলো তালি দিতে ওরে সুতমালানির পোলা ওরে বাটপারের ঘরে বাটপার এটা তালি তা হবে জেন্দি কো জামা কো জামা কো তুই জামা কো লাথি মারুম কিন্তু সে করবাস্তা শেখু আমার লগে তাইকা আমারে সরবা নান ভাই আপনি আমারে বিশ্বাস করেন না কত বড় সর বাটপারে লয়া আমি ছোট ভাই বানায় ঘুরি দেখছস তো টাহালা গুতে আমারে কবে আমি ওস্তাদ রে কইয়া তো টাহার ব্যবস্থা করুম প্রত্যেকটা ভিতরে ঢুকাইয়া রাখছে এটা কখন ঢুকাছে দি এটি কখন ঢুকা লুঙ্গি খোল লুঙ্গি নিচে তো একটা প্যান্ট ইন আছে এই যে পুরাটা খোল খোল সিরে গেছে না মাদাস এগুলোতে তালি এসে গেছে কি টা ভাই কর কিছু না এটা খোল এটা খোল এটা খোল পুরাটা খোল খোল এডি পুরো থাকতেই পারবি না যা তোরে যদি আমি সিগন্যালে দেখছি ও গা ফাটা হলো দর 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 দর
আমি একটা জিনিস বুঝি না ভাই, ওগুলো আমরা মারি গেলে মাইরা কিন্তু ভালোই লাগে ভাই, তারপরে দুপুরে থোপড়া বানায় লাগে ভাই, মারি গে ভাই। শুয়ের বাচ্চারা যেমনি বেপর ভাবে গাড়ি চালায় ওগুলো মারনি উচিত বেড়া আলার পালা। আমি তো মারি শান্তি ভাই প্রতিশোধ লই। কিসের প্রতিশোধ ভাই বুঝছি না, তোর নিজের উপর দিয়ে যায় নাই তো তুই বুঝবি করতে, আমার উপর দিয়ে গেছে আমি বুঝি। বুঝলাম না ভাই। হন আমার মায়ে আমারে খুব আদর করত, ছোটবেলায় তো আব্বা মরে গেছে গা, তারপর আমার মায়ে আমার অনেক কষ্ট করে বড় করছে। মাইনসের বাড়িতে যায় যায় কাম করতো, সকালবেলা যখন কেউ ঘুম থেকে উঠতো না তখন হে ঘুম থেকে উঠা এক বাড়িতে কাম করতে যাইত, কাম কইরা তারপর বাসায় হইত, বাসায় নিজের হাতে আমারে খাওয়াইয়া গোসল করাইয়া আমারে স্কুলে পাঠাইত, কি সুন্দর করে আমার চুল আশ্রয় দিত, তখন আমার মাথায় অনেক চুল আছিল, স্মৃতি কইরা চুল আশ্রয় তেল দিয়া তারপরে স্কুলে পাঠাইত, তারপরে আরেক বাড়িতে কাম করতে যাইত। আমি স্কুল শেষ করে আইতাম, হে কাম শেষ করে আয়া আবার আমারে খাওয়া দাওয়া করাইত, আমার মায়ের জন সকালবেলা এরকম কামে যাইতো। এরকম একদিন এই কুত্তার বাচ্চারা জানে গাড়ি চালায়, এরকম এক কুত্তার বাচ্চা বেপর গাড়ি চালাইতে গিয়া আমার বাইরে বাইরে লাগছিল, তারপর থেকে আমার আর চুলো আশ্রয় দেয় নাই, আমার খাওয়া হয় নাই, আমার আর স্কুলেও যাওয়া হয় নাই রে, শেখু আমার মা মরে গেছে গা, এই কুত্তার বাচ্চা কর এমনি গাড়ি চালানোর কারণে আমার মায়ের মরে গেছে, এর লিগা যে কুত্তার বাচ্চা রাস্তা দিয়ে এমনি গাড়ি চালায় ওই কুত্তার বাচ্চারে বাইরে আমি অনেক শান্তি পাই রে শেখু। আমি বুঝছি ভাই আপনার অনেক কষ্ট ভাই, তা কান্দেন না ভাই। হ কষ্ট তো ভাই, মা মরে গেছে না বাপে মরে গেছে, আমি এতিম পোলা কষ্ট আমার হইব না, আছে তো খালি আমার শেফালি, এর লেগে তো শেফালি রইল এই আমার সব চিন্তা, ওর লেগে তো এত টাকা কামাইতে চায়, আর ওই যে মাইসের বাসা যায় বান্দিগিরি করে আমার ভালো লাগে না সেগুলো, ওর মধ্যে আমি আমার মায়ের ছায়া দেখতে পাই, ও যে এরকম সকালবেলা ওইটা একা একা মানুষের বাড়িতে কাম করতে যায়, আবার রাইতের বেলায় বাড়িতে ফেরে কখন যে কী হয়ে যায়, আর সে ফলের কিছু হইলে ভাই আমি বাঁচব না রে। চিন্তা করেন না ভাই, এডিলে চিন্তা করেন না, চিন্তা তো করবার চাই না, তাও চিন্তা হয়ে পড়ে বাদ দে, ল আজকে ভাইয়ের জন্য বিড়ি খা 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 চল ভাই, আমি তো কিন্তু প্রতিদিন খামু, আচ্ছা ঠিক আছে চল কই যাবো ভাই, চল খাইতে যাবো আজকে হোটেলে খামু চল ভাই, এখন তো আমগো ভিক্ষা করার টাইম ভাই, এই টাইমে যদি আমরা খাইতে যাই তাহলে তো ওস্তাদ আম করে হারাইব, আরে ওস্তাদ কিছু কইতো না, তুই কি ওস্তাদ রে জানাবি, আমি জানামু কি করবো, খাওয়া দাওয়া করে আবার লাইনে খারামু, আর খাইছ না ভালা জক কইব ভালা দেখেন কি খাবি জিলাপি খামো আর সিঙ্গারা খামো, ওই যে আমার ছোট ভাই সিঙ্গারা জিলাপি খাইবো লো একজন একদম গরম গরম দিয়ে বাকি কাস্টমার নষ্ট করার লাগাইছে, এ কয় তোরা ডুবতে দাস কিনলে কাউটালে।
বিশটা সিঙ্গারা বিশটা জিলাপি লয়ে যা। কি রান্না করস? ভাত হয় নাই, আমি তো আরো আইলাম যে দুইটা ভাত খাওয়াবি আমারে। দান ভাই রান। হ্যাঁ এখনো ভাত সিদ্ধ দিতেছস? আমি তো ভাত খেতে এলাম। আরে রাখ, ভাত হয়ে গেছে গা, ভাতের দিকে না তাকে, এটা দেখ এই যে কি আনছি দেখ। নেই আটটা দেখি পুরো সামলাল লাগে, মিলে গেছে গা, সুন্দর লাগবে দেখি। এই হাতে লালটা কেমন লাগে, কি সুন্দর লাগবে, এটা তো করবি বুঝছ। লেখ রাখ, লাগবো না মানে লাগবো না, আমার লাগবো না, আমি নিমুন আমি ভালোবাসা, আমি আমার কইজার লেগে জিনিসপত্র নিয়েছি, আমার কইজা লাগবো না, কইলাম তো লাগবো না নিমুনা। আমি আমার কাম থুয়া দুই ঘন্টা ধরে বাজারে যাই, এগুলো খুঁজা খেয়ে কিনে লই আইছি। ওই দুই ঘন্টা যদি আমি আমার লাইনে খাড়াইতাম তাও কয়টা হেঁকা মাইতে পারতাম, তুই বুঝোস? হ্যাঁ আপনার ভিক্ষা করার টাকার জিনিস আমি নিমু না। তা ভিক্ষা কি তোরে কামড়াইছে? হ্যাঁ আর ধর যে আমি মাটি কেটটা নিয়ে আইছি। ল আপনি মাটি কেটে আনেন নাই, আপনি মাটি কেটে আনলে আমি ঠিকই নিতাম, আমি নিমু না, আমার লাগবো না। ওকে তুমি ধর ওকে। হ্যাঁ ভালোবাসা জিনিসটা নিয়ে আইছি কইতাছি না। হ্যাঁ আমি আমার কাম থুইয়া কাম ভালো থুইয়া আমি বাজারে যাই এটি কিনে আনছি, আর তুমি এখন আমার লোকে নিবা না, নিবি না কিনলে গা রাখ। আইস আমার পিকে পিছে লাগস কে? আমার পিকে কি তোর কাম রইছে হারাম জাতি? টাকা কামাইতেছি ভাল লাগে না তোমার? কান্নাকাটি করবি না, এলো আমি ভালোবাসা লইছি সে ফেলি তুই বুঝ।
আমি তোর ভালোবেসে সেগুলো কিনছি না, তুই এগুলো পরে সাজবি, আমার লোক একটু ঘুরবি ফিরবি, আমি আর কিছু চাইছি রাখ, কান্দিস না, রাখ রাখ রাখ। তাহলে কতদিন আর ভিক্ষা করবেন না জীবনে? ভালোবাসা জিনিসপত্র লয়ে আইছি, মন চাইলে রাখবি না হলে সিনা ফালাই দিবি। আমি ভিক্ষা ছাড়তে পারব না, আমার টাকা কামাই দিব, বিয়া করে তোমার খাওয়াবো। হ্যাঁ তোরে বিয়া করে আমার শান্তিতে থাকা লাগবো, এর লেগে আমার টাকা লাগবো, ফকির মতো আমি থাকতে পারব না। আমার ভিক্ষা পিছিয়ে লাগছে না, ঝামেলা করিস না, তুই জাগা। ঝামেলা করবো না মানে এইদিকের কাস্টমার, দাম ঘর তো ঘর কাস্টমার, ওইদিকে তুই এদিকে আইসিস কে? আরে ম্যাডাম ওই পারে কাস্টমার নাই, যে আমি এইবারে আইসি, আমি কি না খেয়ে থাকুন নাই? আরে ম্যাডাম না খেয়ে থাকলে থাকি। আরে মানুষ কে, এই কি মানুষ কে, এই কি মানুষ কে, ওই সাই ওই তোর মাছ কে, এই এই মানুষ কে, এই রাখি লাইনের এই পারে ঠিক আছে, যদি এই পারে আইসোস তাইলে তোর কষ্ট মস্তা দু না, তুই এদিকে আবি না, কথাটা যাতে মনে মনে। আমার অ্যাক্টিং একসাথে একশো, কোনো প্যারা নাই বুঝছো, একটা কষ্ট ছাড়া আমি কেমনে টাকা কামাই। তুই চা চাহা দিয়ে যান, আমি ফকির ইনসান, আখি রাতে সোয়া বাইবের পার সমান। হারামজাদা মিজান তোরে মারছে আমি কথা কইতেছি না, এর মধ্যে আবার ঢুকছস কেন? ওরে মারছস কেন? কই মারবো না কে, হালাল বা হালাল আপনি নিয়ম করেছেন, ওই নিয়ম ভাঙলো কে? তুই নিয়ম ভাঙছস তোরা দাঁড়ায় আসিস কেন? তোদের ঘেটি বেড়ে লাঠি মারাম আমি। নিজান তোরে কিন্তু আমি খুব পছন্দ করি, ইদানিং কিন্তু খুব উল্টা পাল্টা করতেছস, টাকা পয়সাও ঠিক মতো দিতেছস না। টাকা পয়সা কেমনে ঠিকভাবে দিমু? প্রত্যেকটা কাস্টমারের গাড়িতে গিয়া ঠকর ঠকর করে টাকা চাই, এরা না দিলে আমি আপনার দিব কেমনে? হ্যাঁ এদিকে এদিকে আমার মারছে গে। তোর উপর আমার খুব রাগ ছিল, রাগটা কমাইলাম। বেশি টাকা কামাইতে চাস? টাকা পয়সা কেনা কামাইতে চাই। এলো এটা হাতের মধ্যে বান, এটাই টাকা। লাল কাপড়টা হয় কেমনি?
এটা কি কোন বড়ি টরি মনে হয় ঠিকই ধরছস ঘুমের বড়ি প্রতি পিস 1200 টাকা আল্লাহ রে আল্লাহ ওস্তাদ এক পিসের দাম 1200 টাকা হ্যাঁ 1200 টাকা আর 200 টাকা কমিশন আর যদি ঠিকঠাক মতো বেচতে পারোস দিনে 5 থেকে 6000 টাকা কামাইতে পারবি পারবি দিলাম কেমন পারো আমি তো মানুষ পালা না ভিতরে কিছু আসল না শুধু ফেক 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 সেহারা দেহাই যাই কয় রাতের নাম দিয়া মানুষের কাম দিয়া আমি টাকার পাহাড় বানাই যাই আমি তো মানুষ পালা না ভিতরে কিছু আসল না শুধু ফেক 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 সেহারা দেহাই যাই রাতের নাম দিয়া মানুষের কাম দিয়া আমি টাকার পাহাড় বানাই যাই আমার অ্যাক্টিং 100 কোন বেড়া নাই বুঝছো একবারটা কষ্ট ছাড়া আমি কেমনে টাকা কামাই আমি সিটিং বাজি করি বেশি প্যারা হইলে আমি দৌড় 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 মারি সামনে পারি সারা তার দৌড়ি আমি চিটিং বাজি করি বেশি প্যারা হইলে আমি দৌড় 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 আমার রেটিং 100 কোন প্যারা নাই বুঝছো একবারটা কষ্ট ছাড়া আমি কেমনে টাকা কামাই একদম শেষ বেচা বেসুম কালকা আল্লাম করে দিকে ফিরে যাইস আমি তো ভাবতাম আল্লাহ মানে আমাকে পছন্দ করে না টাকা কামানো দিয়ে কেমন হইতেছে আল্লাহ ঠিকই ফিরে যাইছে সকালবেলা কামালের দোকানে বসলাম নাস্তা খাইতে বাবা রে বাবা একে একা নাস্তা করেছিস টেলিভিশনে ভাই খবর দেখাইতেছিল খবরের মধ্যে দেখাইলো ভাই আমরা যে ধরনের বড়ি বেশি এই ধরনের বড়ি লইয়া দুইজন ধরছে ওই বড়ি খেয়ে দুজন মরে গেছে ভাই তোর আলার পালা কি কইতেছস না কইতেছস ওস্তাদ আম করে দিয়া মানুষ মরার বড়ি বেচাইব কাম নাম করে দিছে ওস্তাদ ভালোবাসা দিছে যাতে আমরা 2-3 টাকা কামাইতে পারি হ্যাঁ কি না কি দেখছস বেটা আমার কিন্তু ডর করতেছে ভাই মতো না ডর করবো কে তোমার হ্যাঁ
क्यों लोकाना गाड़ी करता उसके अब बाबी अल्ले का साब दीता से तू तोर बाबे रे कोई दे पात्र प्रस्तुत से बिया कर ना बो शेष আমি আমার আব্বারে কি করব আমি যারে পছন্দ করি আমি যারে ভালোবাসি সে একটা ফকির তা আবার সাধারণ ফকির না ভণ্ড ফকির যে কিনা এক এক সময় এক একটা সাইজা মানুষকে ঠকায় ভিক্ষা করে টাকা ইনকাম করে কোন সময় ল্যাংড়া কোন সময় লুলা কোন সময় কানা কোনদিন মায়না নিব কোন আমি আপনার দুইটা পায়ে ধরি আপনি ভিক্ষা করে যাইরা দেন আপনি ভিক্ষা করে যাইরা দেন আপনি কথাটা শুনেন আপনি একদিন অনেক বড় বিপদে পড়বেন আমি আপনার অনেক ভালোবাসি আপনি ভিক্ষা করে আরে তুই পাসা পাসা আমি আপনার পায়ে ধরে মা আরে তুই ভিক্ষা করে তুই যতই শুনছিস না আমি বিপদে পড়ব তুই জানো তুই ভিক্ষা করে যাইরা দেন তুই ওট 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 পায়ে ধরতে শুনছিস কে হ্যাঁ আপনি ভিক্ষা করে যাইরা দেন না আপনি তো কোনো কথাই শুনেন না शर्त কাল গাবি তো বছরের শেষ দিন 31 ডিসেম্বর না কি কয় কালকা বড় লোকরা সব তাল বেটাল থাকবো বুঝছ নাই হাত পাতলে গাড়ি গাড়ি টাকা দিয়ে দিব খালি কালকে দিনটা ভিক্ষা করু তারপরে পয়লা দিন থেকে নতুন বছর থেকে নতুন মানুষ হইয়া ভালো করে তারপরে জীবন যাপন করু যা কালকের ভিক্ষাটা কি আপনি লোভে করতেছেন নাকি অভ্যাসের কারণে করতেছেন গুন্ডা ওই লোভের লিগা করুম গে ওই যে বছরের শেষ দিন এর লিগে কইরা ভালাই এত দিন ধরে করছি বুঝছ না আর একদম নতুন বছরে তোমার বিয়ে করুম তো কান্না গডি কইরো না খালি কান দে বাংলা সিনেমা সাবান হইছো সিনেমা পাইছো খালি কান দে ঠিক আছে তাই কালকের ভিক্ষার টাকা যেন আমার পেটে না ঢুকে তোর পেটে ঢুকবো না আমি একদিনই সব আমার নিজের পেটে ঢুকে গেলাম যা ভাই আছে ভাই আছে ও ভাই আছে আমারে কিছু বলতাছেন আরে আপনারে কইতাছেন গুটি আছে হ্যাঁ আপনি কেমনে বুঝলেন আমার কাছে আছে আসেনি কোন গুটি মুটি নাই বড়ি আছে কয় পিস আছে তোমার কাছে আপনার লাগবো কয় পিস এইটা কোন 200 দিতে পারবা আপাতত 20 পিস লইয়া যাইতে পারেন এক ঘন্টা সময় দিলে 200 দিতে পারেন দাও কই জিনিস দাও ওই তো না 1000 টাকা দিলে তো না আর 3000 টাকা আর মাল দাও টাকা দিমু তো আপনি আগে টাকা দেন মাল এমনি ছিলেন দাও দাও মাল দাও মাল দাও মাল দাও কত দিছে আর যা দিছ রাও না টাকা 1000 কম টাকা দিমু তো জিনিস দাও আরে 1000 টাকা দিয়ে দাও টাকা দিমু কইছি কত কইতা রুম না মাল আমনে দিতেছি আপনি 1000 টাকা দেন মাল আনাও টাকা দিতাছি দাও এইলো না এত সময় লইছি তো লন 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 জান 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 বাবা বেচো শালা ভাই না বাবা বেচো তারপর নকল বা ভাই ফোর্স এ দিয়ে ফোর্স গুটি বেচো না গুটি বেচো হ্যাঁ গুটি বেচো ধর হাত হাই